16.5 কোটি মানুষ গুনতে খরচ হয়েছে 1,575 কোটি টাকা। দেশের জনসংখ্যা এখন 16,50,58,616 জন। এর মধ্যে পুরুষ 8,17,12,824 এবং নারী 8,33,47,206 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী 12,629 জন। বহুল প্রতীক্ষিত জনশুমারি এবং গৃহ গণনায় এই তথ্য মিলেছে। আর দেশে 16.5 কোটি মানুষ গুনতে খরচ হয়েছে 1,575 কোটি টাকা। দেশের প্রথম ডিজিটাল এই জনশুমারিতে তথ্য সংগ্রহের জন্য 3,95,000 ট্যাব কেনা হয়েছে। এতে ব্যয় হয়েছে 447,77,77,670 টাকা। এছাড়া প্রায় 4 লাখ গণনাকারী এবং সুপারভাইজারদের সম্মানের বাবদ 457 কোটি টাকা খরচ হয়। এসব টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সূত্র থেকে জানা গেছে, আইন অনুযায়ী প্রতি 10 বছর পরের প্রতিটি মানুষকে গণনার আওতায় আনা হয়। এজন্য 2019 সালের 29 অক্টোবর জনশুমারি এবং গৃহ গণনা প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে অনুমোদন করা হয়। শুরুতে এই প্রকল্পের খরচ ধরা হয় 1,761,79,00,000 টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তা থেকে 183,11,00,000 টাকা খরচ করা হচ্ছে। পরে প্রকল্পের সংশোধনীতে ব্যয় কিছুটা কমে দাঁড়ায় 1,575 কোটি টাকায়। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনশুমারি এবং গৃহ গণনার প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় BBS এর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী MA মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসনের প্রতিমন্ত্রী সোহার অনেকেই। এছাড়া মাঠ পর্যায় থেকে সংগ্রহীত তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপিত বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড সমৃদ্ধ ডাটা সেন্টার ব্যবহার করা হয়। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম রিয়েল টাইম মনিটরিংয়ের পাশাপাশি তথ্যের গতিবিধি সরাসরি পর্যবেক্ষণের লক্ষ্যে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছিল, যা তথ্যের গুণগত মান নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সার্বিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে তথ্য প্রক্রিয়াকরণ সহজতর হয়েছে। স্বল্প সময়ে তথা মূল জনশুমারি সম্পাদনের মাত্র 1 মাসের মধ্যে শুমারির প্রতিবেদন প্রকাশও সম্ভব হয়েছে। এটি BBS এর সফলতা এবং সক্ষমতার প্রমাণ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।